মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বহরমপুর পৌরসভার উদ্যোগে রবিবার সন্ধ্যায় গোড়াবাজার জজকোর্ট মোড়ে নবরূপে সুসজ্জিত রাজীব গান্ধী স্মৃতি উদ্যানের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়, সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। নবরূপে আত্মপ্রকাশ করল রাজীব গান্ধী স্মৃতি উদ্যান। বহরমপুর পৌরসভার উদ্যোগে গোড়াবাজার জজকোট মোড়ে নতুন রূপে সুসজ্জিত রাজীব গান্ধী স্মৃতি উদ্যানের শুভ উদ্বোধন হল রবিবার সন্ধ্যায়। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থপতি জনাব সানিয়াত চৌধুরী, ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহাসহ বিশিষ্টজনেরা। বিশ্ব বাংলার লোগো, মনীষীদের ছবি এবং সম্প্রীতির নিদর্শন স্থাপন করা হয়। নতুন রূপে সেজে ওঠা এই উদ্যান উদ্বোধন ঘিরে এদিন সকলেই ছিলেন উচ্ছ্বসিত।